তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স আজকে আমি আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা চতুর্থ অধ্যায়ের একশো পঁচিশ নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে একশো পঁচিশ নম্বর পৃষ্ঠায় আমরা ঠিক এরকম একটি ছক পাবো এই ছকটি আমাদেরকে সমাধান করতে হবে দেখো ছকের প্রথমে বলা রয়েছে আত্মমূল্যায়ন অভিভাবকের চোখে নিজেকে দেখি অর্থাৎ আমার অভিভাবক আমাকে কিভাবে দেখেন কিভাবে পর্যবেক্ষণ করেন সেটি মূলত আমরা দেখব লেখা রয়েছে পরিবার বা প্রতিবেশী মা বাবা বয়োজ্যেষ্ঠ শিশুর কাছে আমি কেমন এদের কাছে মূলত আমি কেমন উল্লেখিত শিরোনামের আলোকে তুমি পাঁচ থেকে দশজন ব্যক্তির মন্তব্য সংগ্রহ করো ক্ষেত্রে মন্তব্যকারী ব্যক্তি স্বাক্ষর দিতে সক্ষম হলে স্বাক্ষর সহ নির্ধারিত ছকটি প্রতিফলন ডায়েরিতে শিক্ষকের নির্দেশনা মোতাবেক জমা দিবে তো আমরা দেখো এই নির্দেশনা মোতাবেক আমরা এটি নির্ণয় করব যে পরিবার প্রতিবেশী বা মা বাবা বয়োজ্যেষ্ঠ শিশুর কাছে আমি আসলে ঠিক কেমন এখানে একটি ছক রয়েছে এই ছকে বিভিন্ন মানুষের কথা উল্লেখ রয়েছে যেমন তারা হতে পারে মা বাবা ছোট বোন দাদা দাদি প্রতিবেশী অন্য যে কোনো কেউ এদের চোখে আমি আসলে কেমন তারা আমাকে আসলে ঠিক কি মনে করেন এই সম্পর্কে মূলত আমরা এই খালি ঘরে লিখব এবং তাদের স্বাক্ষরও আমরা এখানে সংগ্রহ করব তো চলো দেখে নিচ্ছি যে কীভাবে আমরা সম্পূর্ণ এই ছকটি পূরণ করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো আমি এই ছকটি ঠিক এভাবে পূরণ করে রেখেছি প্রথমে আমরা দেখব যে বাবা বাবার চোখে আমি কেমন দেখো বাবার চোখে আমি হচ্ছে কি পরোপকারী সে বলছে যে সে পরোপকারী আমি বাবার চোখে পরোপকারী তো তিনি কিন্তু এখানে স্বাক্ষর দিয়ে দিয়েছেন সাইফুল ইসলাম তুমি তোমার যে বাবার নাম বা তোমার যে অভিভাবকের নাম তুমি তার নামটি এখানে লিখে দিবে বা তার একটি স্বাক্ষর তুমি এখানে সংগ্রহ করবে এরপরে মা দেখো মন্তব্যকারী হচ্ছে মা তো তার চোখে আমি কেমন তিনি বলছেন যে সে বিনয়ী ও নিরহংকারী মানে তিনি আমার কথা বলছেন যে আমি বিনয়ী ও নিরহংকারী তো এক্ষেত্রেও কিন্তু তিনি তার একটি স্বাক্ষর এখানে দিয়ে দিয়েছেন তুমি তোমার মায়ের স্বাক্ষর বা নামটি এখানে লিখে নিবে এরপরে দেখো ছোট বোন তো ছোট বোন তার চোখে আমি কেমন সে বলছে সে অত্যন্ত স্নেহ প্রড়ায়ণ তো সে আমাকে বলছে যে আমি অত্যন্ত স্নেহপ্রণায়ণ তো তার চোখে আমি এমন এবং সে কিন্তু এখানে তার স্বাক্ষরটি করে দিয়েছে এরপরে দেখো দাদাল অথবা প্রতিবেশী তো আমি এখানে লিখলাম সে সৎ অর্থাৎ তিনি আমাকে বলছেন বা সে প্রতিবেশী আমাকে বলছেন আমি সৎ তো এক্ষেত্রেও কিন্তু তিনি এখানে দেখো তার স্বাক্ষরটি করে দিয়েছেন তো এখানে এক দুই তিন চার চারজন ব্যক্তির কথা লেখা রয়েছে তোমরা কিন্তু চাইলে আরও একাধিক ব্যক্তির কথা এখানে লিখতে পারো এবং তাদের যে মতামতগুলো রয়েছে তোমার সম্পর্কে তারা তোমার সম্পর্কে কি ভাবেন বা কি মনে করেন সেই তথ্যগুলো তোমরা এখানে লিখতে পারো একই সাথে তাদের যে স্বাক্ষরগুলো রয়েছে সে স্বাক্ষরগুলো তোমরা এখানে সংগ্রহ করবে আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইসলাম শিক্ষা অন্য কোনো অনুশীলনীমূলক কাজ নিয়ে আলোচনা করব এবং সেগুলোর সমাধান তোমরা কিভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা কোর্স টিকা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি